দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছে আমাদের সহকর্মীদের কাছে। আমরা প্রথমেই যাব আগারগাঁও আবহাওয়া অফিসে, সেখানে অবস্থান করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, হিট অ্যালার্ট সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর আর কি বলছে? যেমনটি আমরা জেনেছি যে সকালে কিন্তু অধিদপ্তর থেকে এক বার্তা দেওয়া হয়েছে যে 72 ঘন্টার সতর্ক বার্তা, তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। লীনা, ঠিক তাই, 72 ঘন্টার সতর্কতা জারি করা হয়েছে সকালবেলায়, যেটি হচ্ছে দ্বিতীয় দফায় জারি করা হলো। এর আগেও 72 ঘন্টার একটি হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। হিট অ্যালার্টের মানে তারা যেটা বলেছেন যে অন্যান্য যে স্টেক হোল্ডাররা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সরকারের যে উচ্চপদস্থ যে কর্মকর্তারা রয়েছেন যারা এই বিষয়ে দায়িত্ব নেবেন, এবং বিশেষ করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য কী বাড়তি সতর্কতাগুলো নেওয়া হচ্ছে, নাগরিকদের কী কী সতর্কতা জানিয়ে দেওয়া হবে সেই বিষয়টি তারা নির্ধারণ করবেন। এক্ষেত্রে আবহাওয়া বলে দেওয়া হচ্ছে যে আগামী কয়েকদিন সুখবর তো নেই, বরং আরও একটি খারাপ খবর, সেটি হচ্ছে আগামী কাল আরও তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে, যেটি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার চোখেও দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখছি যে খেটে খাওয়া যে মানুষগুলো, তাদের চরম একটি দিন আজকে। তারা কিছুক্ষণ পরপরে রেস্ট নিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের পানি খাচ্ছেন এবং তাদের যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়া অফিস বলছে আগামী দিনগুলোতে কোনো ধরনের সুখবর নেই এবং আগামী মাসে এই তাপপ্রবাহ আরও বেশি বাড়তে পারে। তারা আমাদেরকে একটি ম্যাপ দেখিয়েছেন, যে ম্যাপে আমরা দেখেছি যে তীব্র তাপপ্রবাহর কারণ হচ্ছে যে বাংলাদেশের যেই আবহাওয়ার চরম পরিভাবাপন্ন যে অবস্থা, সেই পরিভাবাপন্ন অবস্থা বিরাজ করছে। আরেকটি খবর তারা বলেছেন যে বিশেষ করে কার্বন নিঃসরণের অবস্থা খুব বেশি বেড়ে গিয়েছে, সেই কারণে এই ধরনের অবস্থা আরও বেশি সৃষ্টি হচ্ছে, এবং এর পাশাপাশি যে প্রতিবেশী দেশ রয়েছে সেই প্রতিবেশী দেশ থেকেও এক ধরনের আবহাওয়ার বিরূপ আবহাওয়া বাংলাদেশের দিকে ধেয়ে আসার কারণে এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে ময়মনসিংহ, সিলেট এবং এর পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিছু পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য যে জায়গাগুলোতে সেখানে প্রায় আবহাওয়া এই ধরনের কোনো মেঘলা থাকার কোনো সম্ভাবনা নেই, যে কারণে এই তীব্র তাপপ্রবাহের মধ্যে সতর্কভাবে নাগরিকদের চলতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাদেক, আপনি আমাদের সাথে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখন দর্শক, এখন আমরা যাব ঝিনাইদহ, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজান, গরমে ওখানকার জনজীবনের কেমন অবস্থা দেখছেন? লীনা, গরমে ঝিনাইদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঝিনাইদের পশ্চিম অঞ্চলে পানির যে শ্যালো মেশিন আছে বা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের পানির স্তর নেমে গেছে এবং পানি সংকট দেখা দিয়েছে। শেষ কাজেও পানি সংকট দেখা দিয়েছে। ঝিনাইদের শহরেরও বেশ কিছু অঞ্চলে টিউবওয়েল গুলোতে পানি উঠছে না, অনেক 4 ফুট গর্ত করে সেই পানি তোলার চেষ্টা করছেন। ঝিনাইদের সদরের বাজার গোপারপুল এলাকায় আপনার স্কুলের টিউবওয়েলে পানি উঠছে না, এটা গেলো পানির স্তর নেমে যাওয়ার ঘটনা। আর হচ্ছে যে ঝিনাইদহ শহর সহ আশপাশের এলাকায় সব জায়গায় কিন্তু পানির স্তর নেমে গেছে। তীব্র গরম, সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ঘরের বাইরে বের হতে পারছে না। আমি সকালে বেশ কিছু অঞ্চল ঘুরে দেখেছি যে যারা দিন আনে দিন খায় বা দিন মজুর, তারা কাজ করতে যেতে পারছে না, তাদের কাজও কেউ নিচ্ছে না, এবং তারা ছায়া জায়গায় বেশ করে চায়ের দোকানগুলিতে বসে তারা অলস সময় কাটাচ্ছে। কৃষকের শেষ কাজও বেশ ব্যাহত হচ্ছে, প্রচন্ড গরমে কৃষকরা মাঠে যেতে পারছে না। তবে আজকে সকালে আবার কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম। আমরা দেখেছিলাম যে আকাশ একটু মেঘাচ্ছন্ন হয়েছিল, কিন্তু 10টা বাজার পরপরই সেই তীব্র রোদ, তীব্র গরমে মানুষ হাঁপিত্যেশ করছে, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই ছিল আমার কাছে সর্বশেষ লীনা। দর্শক, এখন আমরা যাব কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন। শ্যামলী, তীব্র গরমে খেটে খাওয়া মানুষের কি অবস্থা দেখছেন? ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি বিভিন্ন জায়গায় পানি সংকট এবং বিদ্যুৎ সংকটের কথা, তো কুষ্টিয়ার অবস্থা কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। নীলা, প্রচণ্ড তাপদাহ চলছে সারা দেশে বেশ কয়েকদিন ধরে, কুষ্টিয়াও কিন্তু
কুষ্টিয়াতে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে গত 15 বছরে এত তাপদাহ কুষ্টিয়াতে হয়নি। গত পরশুদিনকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে 42.2 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, গতকালকে 40 দশমিকের উপরে ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাতে, এখন 38 দশমিক সেলসিয়াস বিরাজ করছে। আপনি আমার পিছনে একটু খেয়াল করে দেখেন যে এই তাপদাহর ভিতরে সবচেয়ে কষ্ট আছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা জীবিকার সন্ধানে তারা রাস্তায় নেমেছে। উপরে সূর্যের তাপ, নিচে এই যে উত্তপ্ত রাস্তা, রাস্তার পিচগুলো নরম হয়ে গেছে তবেও তারা কাজ করছে। আর আর একটা বিষয় আপনাকে হাসপাতালের কথা, সেখানে এই আবহাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সব ধরনের রোগী, তবে শিশুরা বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। এবং শিশুদের আক্রান্তর কারণে এখানে ভর্তি যে স্বল্পসংখ্যক রোগী ভর্তি হচ্ছে তাদের স্বজনরা থাকছে, এই স্বজনদের ভিড়ের তাপে চিকিৎসা দিতেও তাদের ব্যাহত হচ্ছে। ডাক্তাররা বলছে যে আমরা সফল চেষ্টা করে যাচ্ছি রোগীদের সেবা দেওয়ার জন্য। আর আপনাকে আরেক বিষয় জানাতে চাই, কুষ্টিয়া পদ্মা এবং গড়াই নদীর কোল ঘেঁষা, এখানে পদ্মা এবং গড়াই নদীতে পানি না থাকার কারণে শহরে পানি সংকট দেখা দিয়েছে, কোনো টিউবওয়েলে পানি উঠছে না, মানুষ আসলে দুর্ভোগ জীবনযাপন করছে। নীলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। আর শ্যামলী, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, এখন আমরা যাব পাবনায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ABM ফজলুর রহমান। ফজলুর, এতক্ষণ কিন্তু আমরা জেনেছি যে আবহাওয়া অধিদপ্তরের 72 ঘন্টার সতর্কবার্তা জারি করেছে সেই তথ্য, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা জনজীবনের খবর জানতে পেরেছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই তীব্র গরমে হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন, এবং চিকিৎসকরা আসলে কি বলছেন? লীলা, আমি এখন দাঁড়িয়ে আছি 250 শয্যা বিশিষ্ট আপনার জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটিতে এখন শিশু, বয়োবৃদ্ধ এবং সকল প্রকার রোগীদের ভরা, কারণ এখানে সবাই তাপ প্রবাহের কারণে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে তারা এই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি যে ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছি সেটি শিশু ওয়ার্ড। সেই শিশু ওয়ার্ডে 40টা বেড থাকলেও এখানে 140 জন রোগী ভর্তি আছেন, এবং এটা গত 2 দিনের এই তাপজনিত কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, এবং বেড না পেয়ে অনেকে মেঝেতে এবং বারান্দায় তারা রাত কাটাচ্ছেন এবং এখানে অবস্থান নিয়েছেন। ডাক্তাররা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। সর্বোপরি এখানে আপনার জেনারেল হাসপাতালে 250 শয্যার জায়গায় আজকে 642 জন রোগী এখানে ভর্তি আছেন, এবং তার আত্মীয় স্বজন সব কিছু মিলে একটা গাদাগাদি অবস্থা সার্বিকভাবে। তো সর্বোপরি যে গত 1 সপ্তাহ ধরে এই পাবনা সহ এই অঞ্চলে প্রচন্ড তাপ প্রবাহ বইছে, গতকাল ছিল সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেরকমই আবহাওয়াবিদরা 9টার সময় থেকে আপনার বিকেল 3টায় 2 বার পর্যবেক্ষণ করে, তো সকাল 9টায় 40 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল, বিকেলে সেটি আবার তো কাজেই সর্বোপরি এই তাপ প্রবাহের কারণে গোটা পাবনা সহ এই অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের অতি হাঁপিয়ে অবস্থা, দিনমজুররা তারা কাজ করতে পারছে না, শহরের লোকজনের উপস্থিতি কমে গেছে। সর্বোপরি এখানে মানুষজন এই আবহাওয়ার কারণে তারা অনেকটা কষ্টে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ লীনা। জানছিলাম তাপ প্রবাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।